হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা এক্সপ্লেন করব প্রভাসের আদিপুরুষ সিনেমাটিকে। এই সিনেমাটিকে প্রভাসের লাইফের সবচেয়ে বাজে মুভিও বলা চলে, কারণ প্রভাসের মতো একজন স্টারের কাছে এই ধরনের মুভি একেবারেই আশা করা যায় না। তো যাই হোক, চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা এই সিনেমার ভিলেন রাওয়ানকে দেখতে পাই, যে হিমালয় পাহাড়ে বসে ভগবান ব্রহ্মার সাধনা করছিল, আর তার কাছে সে চির অমর হওয়ার বর চায়। কিন্তু সেখানে ভগবান ব্রহ্মা তাকে বলে যে আমি তোমাকে চির অমর হওয়ার বর তো দিতে পারবো না, কিন্তু তোমাকে এই বরটা দিতে পারি যে কেউ না তোমাকে দিনে মারতে পারবে আর নাই বা রাতে, তোমাকে না কোনো পুরুষ মারতে পারবে আর নাই বা কোনো নারী, না তুমি মাটির উপরে মরবে আর নাই বা তুমি মাটির নিচে মরবে, না তোমাকে দিনে মারা যাবে আর নাই বা তোমাকে রাতে মারা যাবে। আর ভগবান ব্রহ্মা রাওয়ণকে এই বরটি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই, যেখানে ভগবান শ্রীরাম পানির নিচে সাধনা করছিল, আর ঠিক সেই সময় সেখানে তার উপর কিছু অসুর হামলা করে। তারপর শ্রীরাম এবং লক্ষণ মিলে তাদের সাথে সেখানে লড়াই করে এবং তাদেরকে হারিয়ে দেয়। এরপরে সিনে আমরা রাওয়ণকে দেখতে পাই যে তার লঙ্কায় ভগবান শিবের পূজা করছিল, আর ঠিক সেই সময় সেখানে সে একজন মেয়ের কান্না শুনতে পায়। রাওয়ণ যখন সেই নারীটিকে দেখে তখন সে দেখতে পায় যে এই নারীটি আর কেউ না, সে তার বোন, যার নাম সুরপনকা। তখন রাওয়ণ তার বোনের কাছে জিজ্ঞেস করে যে তুমি কেন কান্না করছো আর তুমি তোমার মুখ কেন ঢেকে রেখেছো। তখন রাওয়ণের বোন রাওয়ণকে বলে যে আমি যখন বনে ঘোরাফেরা করছিলাম তখন সেখানে আমি একটি পুরুষকে দেখতে পাই, তার মতো তেজস্বী পুরুষ আমি আজ পর্যন্ত দেখিনি, তাই আমি তাকে বিবাহের প্রস্তাব দিই। কিন্তু সে তখন বলে যে সে বিবাহিত, আর এটা শুনে আমার খুবই রাগ হচ্ছিল, তাই আমি তখন তার স্ত্রীকে দেখতে যাই, আর তার স্ত্রী এমন ছিল যে তার চেয়ে সুন্দর নারী এই পৃথিবীতে আর একটিও নেই, আর সে সেখানে তার স্বামী এবং দেবরের সাথে সেই বন জঙ্গলেই থাকে। কিন্তু আমার মনে হয় যে ওই নারীর জায়গা সেই জঙ্গলে নয়, সেই নারীর জায়গা তোমার মহলে, তাই আপনি যদি সেই মেয়েটিকে অপহরণ করে নিয়ে আসেন তাহলে আপনিও পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীর স্বামী হতে পারবেন এবং আমারও প্রতিশোধ পূর্ণ হবে। এরপরে আমরা রাম এবং সীতাকে দেখি, যেখানে রাম সীতাকে বলে যে তোমার জায়গাই জঙ্গলে নয়, তোমার জায়গা হচ্ছে মহলে, এখনো সময় আছে, তুমি আমার মহলে ফিরে যাও। এখানে সীতা রামকে বলে যে যেখানে আমার রাগত থাকবে আমিও সেখানেই থাক। আর ঠিক সেই সময় সীতা সেখানে একটি হরিণ দেখতে পায়। তখন সীতা রামকে বলে যে এত সুন্দর হরিণ আমি এর আগে কখনোই দেখিনি, আপনি কি আমার জন্য এই হরিণটাকে নিয়ে আসতে পারবেন? তখন সেখানে রাম সীতাকে বলে তুমি কুটিরে ফিরে যাও, আমি তোমার জন্য হরিণটাকে নিয়ে আসছি। এরপরে রাম সেই হরিণটাকে শিকার করার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে সীতা রামের চিৎকারের আওয়াজ পায়, তাই সীতা লক্ষণকে বলে যে তোমার ভাই তোমাকে ডাকছে, সে নিশ্চয়ই কোনো বিপদে আছে, তুমি গিয়ে তাকে সাহায্য করো। তখন লক্ষণ সীতাকে বলে যে আমি তোমাকে একা ছেড়ে এখান থেকে যেতে পারবো না। কিন্তু সীতা লক্ষণকে বারবার অনুরোধ করছিল তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য। আর তখন লক্ষণ সীতার কুটিরের সামনে একটি তীর মেরে সেখানে একটি দাগ দিয়ে দেয়, আর সীতাকে বলে যে যাই হোক না কেন আপনি কখনো এই রেখা পার করবেন না। অপরদিকে আমরা দেখি যে রাম সেই হরিণটিকে শিকার করে ফেলেছে, কিন্তু আসলে সেই হরিণটি ছিল মায়াবী। আর তারপর আমরা দেখি রাওয়ণ একজন ভিখারি সেজে সীতার কাছে আসে ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু লক্ষণের দেওয়া সেই রেখাটির কারণে রাওয়ণ কুটিরের ভিতর প্রবেশ করতে পারে না, তাই সে সীতাকে বলে যে ভিক্ষা নিয়ে তুমি সামনে আসো, কিন্তু তখন সীতা না করে দেয়। আর তখন রাওয়ণ বলে যে তুমি যদি আমাকে ভিক্ষা দিতে চাও তাহলে তোমাকে আমার কাছে এসে আমাকে ভিক্ষা দিতে হবে, আর না হলে আমি চলে যাচ্ছি। সেই ভিক্ষুককে যেতে দেখে সীতা খুব খারাপ লাগে, তাই সে তাকে আটকায় এবং সে সেই রেখাটিকে পার করে এসে ভিক্ষুককে ভিক্ষা দিতে যায়। আর যখনই সীতা সেই রেখাটিকে পার করে রাওয়ণ তাকে বন্দী করে ফেলে এবং তার মায়াবী রথে করে সীতাকে সাথে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তখন জাটায়ু নামক একটি পাখি তাদের পিছু নিতে শুরু করে সীতাকে বাঁচানোর জন্য, আর সে সীতাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এখানে রাওয়ণ সেই পাখিটির একটি পাক কেটে ফেলে। এরপর সীতা তার গলার একটি মালা নিচে ফেলে দেয়, আর সেই মালারই একটি মুক্তা একটি বানর পায়। আর অপরদিকে আমরা দেখি যে সীতাকে খুঁজতে খুঁজতে রাম জঙ্গলে পৌঁছে যায়, যেখানে সে সেই আহত পাখিটিকে দেখতে পায়। সেই জাটায়ু নামক পাখিটি রামকে বলে যে আমি সীতাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি, আর এটা বলেই সে সেখানে মারা যায়। এরপরে রাম এবং লক্ষণ মিলে সেই পাখিটির অন্তিম সংস্কার করে ফেলে। এরপরে লক্ষণ রামকে বলে যে আমাদের রাওয়ণের সাথে যুদ্ধ করতে হবে, আর তাই আমাদের একটি বড় সেনা প্রয়োজন, তাই আমাদের রাজ্য অযোধ্যা থেকে সেনা আনা দরকার। কিন্তু রাম সেখানে বলে যে আমি আমার রাজ্যের কোনো সহায়তাই নিতে পারবো না, কারণ আমি সেখানকার রাজা নই। তখন সেখানে একটি বৃদ্ধ মহিলা আসে, সে রামকে তার এটো ফল খেতে বলে। এরপরে সেই মহিলাটি আগুনে নিজের জীবন দিয়ে দেয়, আর তারপর তার আত্মা তাকে বলে যে তুমি বানরাজ সুব্রিগের সাথে দেখা করো, সে তোমাকে সাহায্য করতে পারবে। এরপরে রাম এবং লক্ষণ সেই বানরাজের সাথে দেখা করতে চলে যায়, আর তখন রাস্তায় সে একজন সাধুকে দেখতে পায়। সেই সাধুটি লক্ষণের সাথে খুব মজা নিচ্ছে। তখন রাম বুঝে যায় যে এটি আর কেউ না, এটি হচ্ছে বাজরাং হনুমান। তখন সে গিয়ে হনুমানের গলা জড়িয়ে ধরে, আর তখন রাম হনুমানকে বলে যে আমি বানরাজের সাথে দেখা করতে চাই। এরপরে হনুমান রামকে সেই বানরাজের সাথে দেখা করতে নিয়ে যায়। সেখানে রাম বানরাজাকে বলে যে আমার আপনার সাহায্য। সেখানে বানরাজা রামকে একটি জিনিস দেয়, যেটি ছিল পিতার সেই ফেলে দেওয়া মালার একটি মুক্তা। আর বানরাজা রামকে এটাও বলে যে আমি আপনার সাহায্য কিভাবে করব, আমার কাছে না আছে রাজ্য আর না আছে সেনা,
সবকিছু আমার ভাই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তখন রাম সেই বানর রাজাকে বলে যে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, আমি তোমাকে সাহায্য করব। এরপর আমরা সেই বানর রাজা এবং সেই বানর রাজার ভাইয়ের মধ্যে লড়াই দেখতে পাই, যেখানে রাম সেই বানর রাজার ভাইটিকে মেরে ফেলে আর সেই বানর রাজাকে তার রাজ্য ফিরিয়ে দেয়। এরপরে সেখানে সেই বানর রাজা রামকে বলে যে সীতার কাছে আমাদের খবরটি পাঠানো উচিত যে রাঘব তাকে নিতে আসছে। তখন সেখানে সবাই হনুমানকে বলে যে তুমি সেখানে খবরটি নিয়ে যাও, কিন্তু হনুমান বলে যে আমি তো সাধারণ একজন বানর। কিন্তু সেখানে একটি ভাল্লুক হনুমানকে মনে করিয়ে দেয় যে সে সাধারণ কোনো বানর নয়, আর সে তাকে তার শক্তির কথা বলে। আর তখন হনুমান সেই লঙ্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর সেখানে গিয়ে সে সীতার সাথে দেখা করে, আর সে তাকে রামের একটি আংটি দেয়। আর ঠিক সেই সময় সেখানে ইন্দ্রজিৎ চলে আসে এবং সে হনুমানকে বন্দি করে ফেলে এবং তারা সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলে। কিন্তু তখন সেখানে বিভীষণ মানে রাবণের ভাই বলে যে হনুমান হচ্ছে রাজদূত, আর আমাদের এখানে রাজদূতকে মারার কোনো অধিকার নেই। আর তখন রাবণ সবাইকে বলে যে হনুমানের লেজে আগুন ধরিয়ে দাও, আর রাবণের কথা মতো ইন্দ্রজিৎ হনুমানের লেজে আগুন ধরিয়ে দেয়, আর হনুমান সেই লেজের আগুন দিয়ে পুরো লঙ্কাই জ্বালিয়ে দেয়। এরপরে হনুমান সীতার কাছে যায় আর তাকে বলে যে আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু তখন সীতা সেখানে হনুমানকে বলে যে রাঘব আমাকে পাওয়ার জন্য শিবধনুষ ভেঙেছিল, আর তাকে আমাকে আবার পাওয়ার জন্য রাবণের অহংকারও ভাঙতে হবে। এবং সীতা হনুমানকে তার একটি চুরি দিয়ে সেখান থেকে যেতে বলে, আর হনুমান সেই চুরিটি নিয়ে শ্রীরামের কাছে যায় আর তাকে সীতার সেই চুরিটি দেয়। এরপরে রাম সেখানে সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করে এবং তার কাছে বলে যে আমাদেরকে লঙ্কায় যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিন। কিন্তু রামের প্রার্থনার পরও সেখানে সমুদ্র দেবতা কোনো কিছুই করেনি, তাই সেখানে শ্রীরাম খুব রেগে যায় আর সে ব্রহ্মাস্ত্র ব্যবহার করে সমুদ্রকে শুকিয়ে ফেলতে চায়। আর ঠিক তখনই সেখানে সমুদ্র দেবতা প্রকট হয় আর তখন সে রামের কাছে মাফ চায়, আর সে রামকে এটাও বলে যে তুমি তোমার বানর সেনাকে বলো যে পাথরে তোমার নাম লিখে সমুদ্রে ফেলতে, যে পাথর কখনো ডুববে না, আর সেটা দিয়ে তুমি সেতু তৈরি করতে পারবে। এরপরে শ্রীরামের সেনারা সেই রাম সেতু তৈরি করার কাজে লেগে পড়ে। অপরদিকে রাবণ সীতার কাছে আসে আর তাকে বিয়ের কথা বলে, কিন্তু সেখানে সীতা রাবণকে অনেক ভয় দেখায়। সে বলে যে আমার রাম যদি আসে তাহলে তুমি বাঁচতে পারবে না। এরপর আমরা দেখতে পাই যে সেখানে বিভীষণ শ্রীরামের কাছে আসে আর বিভীষণ রামকে বলে যে আপনি আমার কাছে ওয়াদা করুন যে আপনি শুধু রাবণকে শাস্তি দিবেন, আপনি লঙ্কাবাসীর কোনো ক্ষতি করবেন না। এবং বিভীষণ এখানে রামকে এটাও বলে যে এই যুদ্ধে আমি আপনার সাথেই আছি, কারণ আমার ভাই অন্যায় করছে। এরপরের সিনে আমরা দেখি যে রাবণকে শেষবারের মতো বোঝানোর জন্য বানর রাজা তার লঙ্কায় যায়, কিন্তু রাবণ সেখানে বানর রাজার কোনো কথাই শোনে না। এরপরে যুদ্ধ শুরু হয় যেখানে ইন্দ্রজিৎ লক্ষণকে একটি সাপ দিয়ে আঘাত করে, তাই লক্ষণ সেখানে প্রায় মরার অবস্থায় হয়ে যায় আর সবাই চিন্তা করতে থাকে যে কিভাবে লক্ষণকে বাঁচানো যায়। তখন বিভীষণ সেখানে বলে যে দ্রোণাগিরি পর্বতে সঞ্জীবিনী বুটি নামের একটি ওষুধ পাওয়া যায়, সেটা দিয়ে শুধুমাত্র লক্ষণকে ভালো করা সম্ভব, কিন্তু সূর্য ওঠার আগেই সেই বুটিটি আমাদের দরকার, শুধুমাত্র তাহলেই লক্ষণের প্রাণ বাঁচবে। এরপরে আবার সবাই হনুমানের দিকেই তাকায় আর তাকে বলে যে গিয়ে সেই সঞ্জীবিনী বুটি নিয়ে আসতে, আর তখন হনুমান যে উড়ে চলে যায় সেই সঞ্জীবিনী বুটি আনার জন্য। কিন্তু সে সেখানে সেই সঞ্জীবিনী বুটিটি চিনতে পারে না, তাই সে পুরো পর্বত থেকেই উঠিয়ে নিয়ে আসে আর সেই সঞ্জীবিনী বুটি দিয়েই লক্ষণজিকে ভালো করে নেওয়া হয়। এরপরে রাম এবং সমস্ত সেনাপতিকে একসাথে দেখতে পাই, যারা পরের দিনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তখন বিভীষণ সেখানে বলে যে রাবণ প্রথমেই যুদ্ধে আসবে না, সে প্রথমে ইন্দ্রজিৎ এবং কুম্ভকর্ণকে পাঠাবে, তাই আমাদেরকে আগে তাদেরকে মারতে হবে। এরপরে লক্ষণ পাতালে গিয়ে ইন্দ্রজিৎকে মেরে ফেলে, আর অপরদিকে যখন কুম্ভকর্ণ যুদ্ধ করার জন্য আসে সেখানে রামও তাকে মেরে ফেলে। এরপর আমরা দেখি যে রাবণ শিবের পূজা শেষে সেও যুদ্ধ করতে আসে। তখন রাবণ সেখানে একাই সমস্ত সেনাদের উপর খুবই ভারী হয়ে যাচ্ছিল আর সে সমস্ত সেনাদেরকে একে একে মারছিল, কিন্তু তখন শ্রীরাম সেখানে রাবণের গলায় একটি ধনুষ ছুঁড়ে মারে, কিন্তু রাবণ তখনও মরে না। আর তখন রামের মনে পড়ে যে রাবণের কাছে তো একটি বর আছে, তাই তাকে এভাবে মারা যাবে না, তাই সে হনুমানের উপর চড়ে আকাশে উঠে যায় আর সে আকাশে থেকেই রাবণের উপর হামলা করে এবং তার দিকে তীর ছুড়ে মারে, আর রাবণ সেখানেই মারা যায়। এরপরে রাম সেখানে সীতার কাছে যায় এবং সীতাকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে আসে, আর এই মুভিটি এখানেই শেষ হয়।